দর্শক স্বাগত চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আপনার আদালতে সাথে আছি মাসুদুর রহমান আমরা আজ কথা বলবো ঢাকা এখন ডেঙ্গু শহরে পরিণত হয়েছে ঢাকার প্রত্যেকটি হাসপাতালে ডেঙ্গু রোগীতে সয়লাপ হয়ে গেছে আসলে এমন একটি অবস্থা যে পরিস্থিতি দুই সিটি কর্পোরেশন বলছে যে তা ডেঙ্গু সেভাবে ডেঙ্গু ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেছেন যে এটি এক ধরনের গুজব কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তিনি বলছেন যে আসলে ডেঙ্গু রোগী বাড়ছে দুই দুই মেয়রই স্বীকার করছেন যে ডেঙ্গু রোগীর ধীরে দিনে বাড়ছে কিন্তু ডেঙ্গু নিধনের এবং এডিস মশার নিধনের যে মূল কাজ সেই সিটি কর্পোরেশন কী করছে আমাদের আলোচনার বিষয়ে আজকে আসলে সিটি কর্পোরেশন তাদের দায় এড়িয়ে গেছে নাকি তাদের দায় ঠিকমতো পালন করছে তা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সাথে রয়েছেন সিটি কর্পোরেশনের দুজন আইনজীবী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আইনজীবী সাইদ আহমেদ রাজা আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইনজীবী ম্যাজিস্ট্রেট তৌফিক ইনাম আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমরা প্রথমে এক আলোচনা করতে চাই যে বিষয়টি নিয়ে সেটি হলো যে দুই সিটি কর্পোরেশন গত বৃহস্পতিবার হাইকোর্টকে বলেছে যে তারা মশার ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে মশা নিধনের যৌথ অভিযান চালাবে আগামীকাল সেই রিপোর্ট হাইকোর্টে দাখিল করার কথা সবশেষ অবস্থা কি আপনার কাছে জানতে চাই সাইদ আহমেদ রাজা সবশেষ অবস্থা বলতে গেলে প্রথম থেকে একটু বলি যে চোদ্দ তারিখে একটা সুওমোটো রুল ইস্যু হয় সুওমোটো রুলের দুটো অংশ থাকে প্রথম অংশে বলে যে এডিস মশাটা নিধনের জন্য কি করেছে এবং বলা হয় যে এটার উপর বেস করে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে একটা রিপোর্ট সাবমিট করার জন্য তার ফলপ্রসূতি চোদ্দ তারিখের পর বাইশ তারিখে ওনারা একটা রিপোর্ট দেন সেই রিপোর্টটার মধ্যে আসলে সিটি কর্পোরেশন অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে যে রিপোর্টটা দেন তার মধ্যে বেসিক্যালি ওনারা বলেন যে ওনারা কি অ্যাওয়ারনেস করলেন কতজন লোক কাজ করছেন ওদের কাজের পরিধি কী বাট গুণগত কোনো ইস্যু ওনারা সামনে আনতে পারলেন না তো ওই বাইশ তারিখের ওই রিপোর্টের উপর বেস করে কোর্ট গত বৃহস্পতিবার দ্যাট মিনস আঠাশ গত বৃহস্পতিবার পঁচিশ তারিখ ফিক্স করলেন যে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা আদালতে উপস্থিত হবে এবং ওনার অবস্থা জানাবেন তো ওই প্রেক্ষিতের উপর বেস করে আমাদের দুইটা ডিফারেন্ট টাইম স্লটে কোর্টে এটা নিয়ে আর্গুমেন্ট হলো এবং আমরা আমাদের সিচুয়েশনগুলো বলার চেষ্টা করলাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা উনি ওনার অবস্থা বলার চেষ্টা করলেন তো আজ পর্যন্ত আমাদের যা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চো ফিফটি সিক্স ছাপ্পান্নটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকে ওনারা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে ওগুলোকে ভাগ করা হয়েছে ভাগ করে ওনারা দেখেছেন যে কোন ওয়ার্ডের পর এবং কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডগুলো একসাথে ওনারা ঝুঁটিকে কর্পোরেশনটা করতে পারেন অ্যাকর্ডিংলি আজকে পর্যন্ত ওনারা চল্লিশটা ওয়ার্ড মোটামুটি খুব ভালো করে ওনারা মশা নিধনের জন্য যতগুলো এক্সিস্টিং ওষুধ যতগুলো পন্থা আছে তা দিয়ে ওনারা চল্লিশটা ওয়ার্ড কভার করতে পেরেছেন এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে লেটেস্ট এতদিন আসলে কেন বন্ধ ছিল আমরা আসলে একটি বিষয় জানতে চাই আমাদের দর্শকরা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটি রয়েছে আপনারা চাইলে আমাদের সিটি কর্পোরেশন দুজন আইনজীবীকে আছেন তাদের কাছে জানতে চাইতে পারেন এই বিষয়টি আমরা এতদিন কেন হয়নি আসলে এতদিন মশা মারা নিয়ে এই যে এবারে একটি টানা পড়েন আমরা সবশেষ যেদিন শুনানি হয় সেদিনও শুনছিলাম যে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলছিলেন যে আইনি একটি জটিলতায় এবার মশা মারার ওষুধ কেনা এবং যে পুরো প্রক্রিয়াটাতে একটা দেরি হয়েছে আর কি এটা কেন হয়েছে আপনার দেখেন এটা হলো মোড় অফ এ অ্যাডমিনিস্ট্রেটিভ কোশ্চেন অ্যাডমিনিস্ট্রেটিভ কোশ্চেনটা আসলে আমাদের মতন নিযুক্ত আইনজীবী যারা আছে তাদের কাছে বলাটা খুব ডিফিকাল্ট কারণ আফটারঅল সিটি কর্পোরেশন একটা অনেক বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে অনেক ডিফারেন্ট প্রসেসে ওনারা ওষুধ প্রকিওর করেন টেস্ট করেন সেগুলো টেকনিক্যাল ব্যাপারগুলো থাকতে পারে আমার কাছে মনে হয় কি এই প্রতিবার থেকে এইবার ডেঙ্গুটা অনেক লং টাইম ধরে বাংলাদেশে চলছে এটা আমি আইনের চোখে দেখি ওয়াই বিকজ ডেঙ্গুর প্রথম সিগন্যালটা আসলো টু থাউজেন্ড জানুয়ারি মাস থেকেই ইফ ইউ সি অল দ্য রিপোর্টস আপনি যদি সবগুলো রিপোর্ট দেখেন তাহলে ওটার মধ্যেই পাবেন যে জানুয়ারি মাস থেকেই রিপোর্টটা হচ্ছে তো একদিকে বেরোচ্ছে বাড়ছে ওনারা মনে করলেন যে এটা স্টেডি অবস্থায় থাকবেন এটা কখনো বিয়ণ্ড দেয়ার এক্সপেকটেশন যাবে না কিন্তু হঠাৎ করে অ্যাবাউট মান্থ অফ জুন অ্যান্ড জুলাই যেভাবে এটা বেড়ে গেল তখনই শুরু হয়ে গেল এটার প্রবলেমটা আসলে আইনগতভাবে বলেন আর অ্যাডমিনিস্ট্রেটিভ কলে বলেন আমার মনে হয় না আমাদের সিটি কর্পোরেশন পার্টিকুলারলি দক্ষিণ সিটি কর্পোরেশন এরকম একটা সিচুয়েশন যে পৌঁছোতে পারবে তার জন্য রেডি ছিল রেডি ছিল না আপনি বলতে চাচ্ছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন রেডি ছিল না আমরা এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেতে চাই আপনার কাছে জানতে চাই আপনারা আদালতে বলেছেন যে তা আপনারা কাজ করছেন কিন্তু সিটি কর্পোরেশন আইনে সুনির্দিষ্ট করে বলা আছে যে আপনাদের কাজ এই এই যে সাধারণ যে নর্দমা আছে এগুলোর মশা মারা হ্যাঁ সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সিটি কর্পোরেশনের কাজ কিন্তু এরপরও এইভাবে ডেঙ্গু কীভাবে ছড়িয়ে পড়লো হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকেও বলতে চাই যে আসলে আমরা তো কোর্টের প্রসিডিং সম্পর্কে অলরেডি চেন যেটি হয়েছে যে এটি তো সম্পূর্ণভাবেই কর্পোরেশনের দায়িত্ব সেটা ঠিক আছে এবং আমরা কিন্তু যেটা কর্পোরেশন থেকে ইন্সট্রাকশন পেয়েছি বা আমরা যেটা দেখছি এখানে কিন্তু যে তাদের যে আন্তরিকতা এবং কাজ করবার যে মানসিকতা সে বিষয়ে কিন্তু কোনো কথা নাই সে বিষয়ে কিন্তু কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই তারা কিন্তু আপ্রাণ মেয়র সাহেব থেকে শুরু করে উদ্ধতন যারা রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে তারা কিন্তু সবাই খুব আন্তরিক বিষয়টিতে এখন সবচেয়ে যে জিনিসটি বিশেষ করে এই বছর হয়েছে প্রত্যেক বছরই ডেঙ্গুর কিছু না কিছু রিস্ক থাকেই কিন্তু এই বছরে যেটা হয়েছে যে এই বছরের ওয়েদারটা সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ওয়েদার বিকজ এই এই যে ডেঙ্গু মশাটা যেটা আমরা এডিস মশা বলি এডিস মশাটা হয় যে ওয়েদারে সেই ওয়েদারটা একদম এখন এক্সিস্ট করছে কারণ টেম্পারেচারটা আপনার হিউমিডিটিটা এবং রেইন এই তিনটা জিনিস কিন্তু এই আপনার মশাটা প্রজনন বৃদ্ধির জন্য কিন্তু দায়ী এবং সেই সম্পূর্ণ অবস্থাটা এখন বিরাজ করছে দেখবেন যে এইবার অনেক বৃষ্টি হলেও ওরকম কিন্তু ঠান্ডাটা নাই হ্যাঁ বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু আপনার প্রচণ্ড গরম হ্যাঁ তো সেই সমস্ত গরমের কারণে আপনার এই মশাটা বাড়ছে আর আপনি যে কথাটা বললেন যে আইন অনুসারে সিটি কর্পোরেশনের দায়িত্ব রয়েছে এগুলো মারবার বা এটা মশক নিধন করবার সেটি কিন্তু তারা সেই কার্যক্রম কিন্তু যে শুধু এখন চলছে তা না এটা কিন্তু প্রতি মানে সারা বছরই কন্টিনিউ প্রসেস সারা বছরই চলে কিন্তু এই যে ঘটনাটা এবার ঘটেছে যে এই মাত্রাতিরিক্ত বৃষ্টি এবং টেম্পারেচার আমি যেটা বললাম আর সবচেয়ে বড় কথা যেটা যে এখন এত ব্যাপকতা পেলো কেন এই ব্যাপকতা পাওয়ার পেছনে যে কারণটা যেটা আমরা মনে করছি বা আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলে আমরা যেটা দেখছি যে ব্যাপকতা হওয়ার কারণটা হলো সিটি কর্পোরেশন কিন্তু অ্যাজ ইউজুয়ালি তাদের যে অ্যাক্টিভিটিসগুলো অন্য সময়ের মতো চালাচ্ছিল এখন যেটা আমরা লাস্টলি কোর্টে বলেছি সেই অনুসারে এখন তো দুই গুণ তিন গুণ একটা জয়েন্ট অপারেশন শুরু করেছি আমরা কর্পোরেশনটা করেছে সেটা কিন্তু চলছে তারপরেও যে পরিমাণ কোনো ফলাফল আসছে ফলাফল ফলাফল আসতে তো একটু সময় লাগবে কারণ এটা তো আসলে একদিন দুই দিন আমরা তো মাত্র দুদিন আগে কোর্ট থেকে অর্ডারটা হলো যে আপনারা আমরা বলেছি যে একটা জয়েন্ট অপারেশন করব সেই জয়েন্ট অপারেশনটা তো এখন চলছে এখন দুই তিন দিনে হয়তো ব্যাপক ফল পাওয়া যাবে না কিন্তু তারপরেও দেখেন যে প্র্যাকটিক্যালি কি হচ্ছে প্র্যাকটিক্যালি যে অনেক পেশেন্ট অনেক ডেঙ্গু রুগী অনেক বাচ্চারা এফেক্টেড এবং হসপিটালের জায়গা নেয় এগুলো সব কিন্তু সত্যি এটা কোনোটাই মিথ্যা না কিন্তু এইটা হওয়ার জন্য যে কারণটা সেটা হলো যে বিভিন্ন জায়গায় যে পানি জমে থাকছে যেটা কিছু কিছু জিনিস আসে সম্পূর্ণ সিটি কর্পোরেশনের কন্ট্রোলের বাইরে যেমন ধরেন ঢাকা শহরে হাজারটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে সমস্ত জায়গায় ছাদে একুশ দিন করে পানি জমিয়ে রাখতে হয় আর জমিয়ে রাখতে না হলেও সেখানে বৃষ্টির কারণে পানি জমছে আমরা আমাদের নিজেদের ছাদে গিয়ে আমরা কয়দিন খোঁজ নিচ্ছি সেখানে ইদানিং ঢাকা শহরে আপনার ছাদ কৃষি একটা পপুলারিটি পেয়েছে সেখানেও টবে পানি জমে এই জিনিসগুলো কিন্তু সিটি কর্পোরেশন গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু এটা করা তাদের জন্য প্র্যাকটিক্যালি ইম্পসিবল তো যেটা নর্দমায় যেটা হয় নর্দমায় যেটা হয় সেটা কিন্তু এডিস মশাটা খুব কম সংখ্যক এটা এডিস মশাটা একটা আমরা বলে থাকি যেটা বলা হচ্ছে যেটা এলিড শ্রেণির মশা এটা কিন্তু বাসা বাড়িতে বা পানিতে হয় তো যে কারণে এই যে

আপনার পরিবারের কেউ আমার 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 পরিবারের কেউ না আমার পরিবারের কেউ নেই এই দেখতে যে জনের মিছে চলতি আছে এবং সেখান থেকে বলছে সবসময় দেখছে যে রোগীর সংখ্যা কি কি বাড়ছে অ্যাকচুয়ালি আপনি রাইট টাইম যদি প্রিপারেশনটা না নেন তাহলে এরকম সংখ্যা তো বাড়বেই ওয়েদারের কথা বলতে লাভ হবে আমরা আপনার প্রশ্নটা আমরা 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 আমাদের দর্শক প্রশ্নটা নেব কিন্তু তার আগে একটি বিরতি নিতে হবে আমরা ফিরে এসে আবার কথা বলবো দর্শক আমরা একটা বিরতিতে যাবো ফিরে এসে আবার কথা হবে মশক নিধন নিয়ে সিটি কর্পোরেশন কি করছে দর্শক আবারও স্বাগত চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আপনার আদালতে আমরা কথা বলছি ঢাকা শহরের মশক নিধন নিয়ে সিটি কর্পোরেশনের দায় কতটুকু রয়েছে তা নিয়ে আমরা প্রথমেই আমাদের দর্শক ফোন করেছিলেন তার প্রশ্নের উত্তরটি জানতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইনজীবী তিন আপনার কাছে জানতে চাই যে আসলে প্রশ্ন করেছেন যে কাউকে না কাউকে এই যে মশের ব্যর্থতা তার দায় নিতে হবে সেক্ষেত্রে উত্তর সিটি কর্পোরেশন প্রশ্নকর্তা আপনাকে ধন্যবাদ আপনি সঠিক প্রশ্নটি করেছেন আসলে একটা কথা আপনাকে বলে দিতে চাই প্রথমে যে আমার নিজের সন্তানও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় দশ দিন হসপিটালে থেকে বাসায় এসছে আসলে আমরা কেউ কিন্তু এই রিস্কের বাইরে না ফলে আমরা সবাই কিন্তু এটার ভেতরে আছি এবং যে কোনো মুহূর্তে যে কেউই এটা দিয়ে অ্যাফেক্টেড হতে পারে আর লায়াবিলিটির কথা যেটা বলছেন সেটা হলো লায়াবিলিটির ব্যাপারে যদি কেউ কোনো প্রশ্ন তোলে তাহলে নিশ্চয়ই সেটা একটা কোর্টে গড়াবে তখন কোর্ট এটা অ্যাসেস করবে যে আসলে লায়াবিলিটিটা কার কারণ এটা যে কজ অফ ডেটটা দেখবে সেটা দেখে তারপরে এটা লাইবিলিটিটা অ্যাসেস করবে এরকম অনেক মামলা আমাদের হাইকোর্টেও হয়েছে বিভিন্ন ব্যাপারে অনেক সময় সিটি কর্পোরেশনকেও দায়ী করা হয়েছে অনেক সময় ওয়াসাকেও দায়ী করা হয়েছে বিভিন্ন বিষয় থাকে তবে যেহেতু ডেঙ্গুর ব্যাপার এটা ডেঙ্গুতে মারা গিয়েছে সিটি কর্পোরেশনের তো একটা লাইবিলিটি আছেই কিন্তু সেক্ষেত্রে যে এ মানে কতটুকু হবে বা সেটার জন্য আসলে কেউ যদি মামলা করে তখন এটা কোর্ট এটাকে করে করে দিবেন বা নির্ধারণ করে দিবেন যে লায়াবিলিটি আসলে কতটুকু বা কারিটি তবে আপনি একটি বিষয় বলছিলেন যে অনেক ভবন ভাঙা থাকে যেগুলোর ছাদে যে ছাদ কৃষির কথা বলছিলেন এখানে কি সিটি কর্পোরেশনের প্রচারণা চালানো উচিত ছিল কি আগে আসলে বিষয়টি হচ্ছে দুটি আমরা যেটা বলি যে আমাদের সোর্স রিডাকশানটা সোর্স রিডাকশানটা তারপরে একটা হচ্ছে বায়ো কন্ট্রোল যেটা অটোমেটিক্যালি ন্যাচারাল কন্ট্রোল আর একটা হচ্ছে লার্ভি সাইড আর অ্যাডাল্টিসাইড সাইড চারটা জিনিস রয়েছে তো সোর্স কন্ট্রোলটা হলো যে এই মশাটার উৎপত্তি যেখানে সেটাকে কন্ট্রোল করা তো সেই কন্ট্রোলটা এটা আমি যদি সিটি কর্পোরেশন আইনজীবী না হয়ে একজন সিটি ডুয়েলার হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবেও বলি যে আসলে এখানে কিন্তু সিটি কর্পোরেশন তো দায় দায়িত্ব আছেই সিটি কর্পোরেশন তার লায়াবিলিটি কোনোভাবেই অস্বীকার করতে পারে না কিন্তু পাশাপাশি ধরেন আপনার বাসার ছাদের উপরে পানি জমে আসে বা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে পানি জমে আসে এইটা কিন্তু দেখবার দায়িত্ব দায়িত্ব কিন্তু যারা বিল্ডিংটা করছেন বা যে বিল্ডিংয়ে বসবাস করছেন বা ছাদ পিসি আমরা বলছি যে ছাদের উপরে অনেকে টবে বা একটা ইয়ে মাটির বেড করে সেখানে গাছপালা লাগান সেখানে যে পানি জমছে এবং এই পানি থেকেই কিন্তু হচ্ছে তো সেগুলোর ক্ষেত্রে এটা যদিও সিটি কর্পোরেশনের দায়িত্ব কিন্তু ওই যে প্রত্যেক বাসায় গিয়ে বা ছাদে গিয়ে এইটা করা ঢাকা সিটিতে এত জনসংখ্যায় সেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল তা যে কারণে এখানে ঢাকা সিটি কর্পোরেশনের লাইবিলিটি রয়েছে সাথে সাথে আমরা যারা সাধারণ নাগরিক আছি আমাদেরও কিছু কিন্তু ডিউটি রয়েছে সেই ডিউটিটা যদি পালন করি জিনিসটা একটু অনেকটা ইজিয়ার হয় কিন্তু আমি কোনোভাবেই বলছি না যে সিটি কর্পোরেশন তার লাইব্রেরি থেকে কিন্তু সরে যেতে পারে তারা তারা আন্তরিকভাবে অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই পদক্ষেপটার ফলটা এখনও আমরা পেতে শুরু করিনি বিকজ লাস্ট কিছুদিন ধরে আমরা একটু ব্যাপক ভিত্তিক ব্যবস্থা নিয়েছি ব্যাপক ভিত্তিক আর এমনি সময় তো রুটিন ব্যবস্থাপনা চলছে হাইকোর্টের আদেশের পরে হাইকোর্টের আদেশের আগ থেকেই চলছে কিন্তু আমরা যখন লাস্ট বৃহস্পতিবারে কোর্টে বিষয় শুনানি হলো তখন আমরা দুজনেই বলেছিলাম যে দুই সিটি কর্পোরেশন একসাথে কম্বাইন্ড একটা অপারেশন করবে একটা জয়েন্ট অপারেশন করবে যাতে করে এটা আরো ডোজটা বাড়িয়ে দিয়ে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যেটি হলো যে মশার ওষুধ নিয়ে কিন্তু এবার বিতর্ক রয়েছে ভালো মতোই বিতর্ক রয়েছে যে মশার ওষুধ কাজ করছে না কয়েকজন সিনিয়র মন্ত্রীও কিন্তু বলেছেন যে আসলে মশার ওষুধ সিটি কর্পোরেশন যে মশার ওষুধ ব্যবহার করছে এবার এডিস মশার নিধনে সেই ওষুধটি কাজ করছে না এবার কোনো ওষুধই কাজ করেনি আমরা সৈয়দ আহমেদ রাজা আপনার কাছে জানতে চাই এই বিষয়টি কি সত্য দেখেন মশার ওষুধ কাজ করা না করার ব্যাপারটা অনেক অন্যরকম পর্যায়ে আসে সিন্স এখন ডেঙ্গু বেড়ে যাচ্ছে আমি নতুন মশার ওষুধ আনলাম আমি প্রচণ্ডভাবে অ্যাডমিনিস্ট্রেট করলাম চারিদিকে তবুও বেড়ে যাচ্ছে ওটা কিন্তু আসলে কোনো উত্তর নাই ওনারা যারা বলছেন কিছু রিপোর্ট এসছেন মে মাসের রিপোর্টে বলছেন ফাইন যখন স্প্রে করতে যাচ্ছে তখন দেখলো ধোয়া নাই সো ইটস ইটস রিয়েলি এ ডিফিকাল্ট জব ফর দ্য সিটি কর্পোরেশন অ্যাজ ওয়েল এই সংক্রান্ত যারা কাজ করছেন তাদের জন্য বর্তমান অবস্থায় হয়েছে কি এটা আবার তৌফিক ভাইয়ের রেফারেন্স ধরে বলছি যে এই যে এইবার যেভাবে মশাটা বেড়েছে এবং এইবার যেভাবে ডেঙ্গুটা হয়েছে সেটার জন্য সিটি কর্পোরেশন ওয়াজ নট রেডি উই আমাদের একটা পয়েন্টে এসে অ্যাকসেপ্টেন্স থাকতে হবে আর এটাই হচ্ছে সেই পয়েন্টটা

কিন্তু তবুও উনি ডেঙ্গুতে মারা গেলেন আমি কিন্তু এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট আমরা সব করলাম তবুও ওনাকে ডেঙ্গু মশা ঘামড়ালো এতটুকু মিনিমালিস্ট একটা নেওয়াটা কিন্তু সম্ভব না কিন্তু এইবারের প্রবলেমটা হচ্ছে কি আউটব্রেক উনি কিন্তু ওনার বক্তব্য থেকে আবার দুদিন পর সরে এসছেন এবং বলছেন যে হ্যাঁ ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ছে যেটা ছড় মানে যেটি আগের বক্তব্য থেকে কিন্তু উনি সরে এসছেন তাহলে কিন্তু একই ঘটনায় উনি দুই রকম বক্তব্য দিলেন এটা এটাকে না মানে একই ঘটনায় একেবারেই দুই রকম না আমার কাছে যেটুক সোফার আই আন্ডারস্ট্যান্ড যে একেবারেই দুই রকম না প্রথমটা হচ্ছে কি যে ভাই এটার মধ্যে অপ্রয়োজনীয় বা এটার সম্পর্কে বিভিন্ন রকম কথা শুনে যেমন একটা নর্মাল জ্বর হলো হঠাৎ করে বড়টা এখানে তিরিশ জনের গোড়ে হয়ে গেছে ওইটাকে উনি গুজব হিসেবে বলানো যে এরকম ভাই কি স্প্রেড করা এবং মানুষের মধ্যে যখন একটা জিনিস আউটব্রেক হয় তখন ভাই অনেক রকম গুজব যেতে পারে যে এলাকায় মশার নিধন হয়েছে সেখানে কেউ বলে দিল যেখানে কোনো কিছুই হয় নাই আবার মনে করেন বললো যে সামনেই প্রচুর পরিমাণ ডেঙ্গু মশা ঘুরে বেড়াচ্ছে উনি ওইটাকে মিন করেছেন আর আউটব্রেকের ব্যাপারে দুই সিটি কর্পোরেশন মেয়র আমাদের মাননীয় মন্ত্রী এবং এই সংশ্লিষ্ট যারাই কথা বলছেন সবাই একমত ইনক্লুডিং হেলথ মিনিস্টার যে হ্যাঁ এই আউটব্রেক ইজ রিয়েলি আনকন্ট্রোলেবল আউটব্রেক এখন যে ডেঙ্গুর বর্তমান অবস্থা আর সেটা নিয়ে কি আমাদেরকে আরও সব সিটি কর্পোরেশন সিরিয়াস হওয়া উচিত কিনা অথবা এটা কি আশঙ্কাজনক অবস্থায় নেই মনে করেন আপনি অবশ্যই এটা অবশ্যই এটা সিরিয়াস হওয়া উচিত যে এই সিরিয়াস হতে যে ওনাদের যতটুকু এক্সট্রিমে কাজ করার দরকার আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ ওয়েল এস এস এ সিটি কর্পোরেশনের নিযুক্ত আইনজীবী হিসেবে মনে করি যে ওনাদের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত সিরিয়াসনেসটা কীরকম হতে পারে ভাই দেখেন থাইল্যান্ডে আমি নিজে ব্যক্তিগতভাবে এমবেসি এবং অনেক কিছুর মাধ্যমে এখানে খুব ভালোভাবে জড়িত এতে হয়েছে কি এক রাতে সাড়ে সাতশো বুথ করা হলো বুথটা কিরকম যে ছোট্ট একটা মালিবাগ মালিবাগের মধ্যে তেরো নম্বর রোড তেরো নাম্বার রোডের মধ্যে ওরা একটা সুন্দর টেম্পোরারি বুথ করে নিল সেখানে ওদের চারজন ডাক্তার আছে ছয়জন পরিচ্ছন্ন কর্মী আছে দশজন এখানে একজনের কাছে এসে রিপোর্ট করছে এই বুথটা সোশ্যাল ভলেন্টিয়ার অ্যাজ ওয়েল এজ ওদের থেকে এবং স্কুল এবং বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান থাকে তাদের থেকে ক্লাব থাকে তাদের থেকে করে নেওয়া হলো ভাইয়া আজ পর্যন্ত টোটাল সিটি কর্পোরেশন ঢাকা শহর এত বড় শহর এতগুলো লোক এত ঘনবসতিপূর্ণ এত স্ট্রাকচার সব এত বুঝলাম কিন্তু আপনি কিন্তু পাঁচটাও বুথ খুঁজে পাবেন না এখানে একটি বিষয় আছে সেটা যে মেয়র প্রথমে অস্বীকার করেছেন যে আসলে এটি যেভাবে গুজব ছড়ানো হচ্ছে তাতে মানুষ কিন্তু আগ্রহী হয়নি যে আপনি যে থাইল্যান্ডের উদাহরণটি দিলেন যে থাইল্যান্ডে বুথে বলেন ভলেন্টিয়াররা কাজ করছে আমাদের দেশে কিন্তু ভলেন্টিয়াররা নামছে না কারণ হলো যে আপনি প্রচার করতে পারেন নি এত বড় আকারে এটা কিন্তু সিটি কর্পোরেশনের একটা ব্যর্থতা বলা যায় না এটা আপনি এটা সিটি কর্পোরেশনের ব্যর্থতা বলবেন নাকি এটা সিটি কর্পোরেশনের এটা ব্যর্থতা আসবে না কারণটা হচ্ছে কি দেখেন সিটি কর্পোরেশনের কাজ কতটুক আমি আপনার বাড়ির আঙিনাটা পরিষ্কার করে দিলাম ড্রেনগুলোর মধ্যে মশার ওষুধ দিয়ে দিলাম এটা হবে যারা আমাদের রোগতন্ত্র এবং রোগ বিষয়ক

আঠারো বছরের সব রেকর্ড ব্রেক করেছে সো ডেঙ্গু ইট সেলফ ইস প্রুভিং ও নিজেই প্রমাণ করছে যে এইবার ডিফারেন্ট পাওয়ার কতটা সিরিয়াস ওই সিরিয়াস মধ্যে আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা নাই স্বাস্থ্য অধিদপ্তর আজকে বলেছে যে তারা ফেব্রুয়ারি মাসে সতর্ক করেছিল তার সতর্ক করার পরও এটি নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আসলে দায় কি স্বাস্থ্য অধিদপ্তর আপনাদের দিকে দিচ্ছে নাকি আপনার স্বাস্থ্য অধিদপ্তরকে দায় দিচ্ছে ভাই এখানে হচ্ছে কি গভর্নমেন্ট মেকানিজম কখনো রেকমেন্ড করে বসে থাকতে পারে না ওরা ডেফিনেটলি দে হ্যাভ টু আমি আপনাকে প্রবলেম বললাম আমি স্বাস্থ্য অধিদপ্তর আমি বললাম করলাম করে আমি বসে থাকতে পারি না আমারও এদের একটা গাইডলাইন দিতে হবে স্বাস্থ্য অধিদপ্তর একটা কিছু দেখাক ইট ওয়াজ নট দেয়ার কালকে আমরা কোর্টে বোধ বোধ দ্য ফ্রেন্ডস আমরা দুজন মিলে কালকে কোর্টে দাঁড়াবো আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কিছু নাই আমাদের কাছে এবং এতে যদি থাকতো তাহলে আপনারাও মিডিয়ার মাধ্যমে সবাইকে দেখাতে পারতেন যে স্বাস্থ্য অধিদপ্তর টাইম টু টাইম এই জিনিস বলেছে ভাই আপনাকে একটা ক্লাসিক এক্সাম্পল দেখাই দিস ইজ এ অনলাইন মিডিয়া রাইট এই অনলাইন মিডিয়ার মধ্যে আপনি দেখতে পারবেন স্বাস্থ্য অধিদপ্তর একটা পাঁচ মিনিটের অ্যাড একটা দুই মিনিটের অ্যাড যখন বাংলাদেশের জঙ্গির প্রবলেম হলো তখন কিন্তু আমাদের প্রতিটা ভলেন্টিয়ারি অর্গানাইজেশন গভর্নমেন্ট অর্গানাইজেশন জঙ্গির শুরু করলো ভূমিকম্পের প্রবলেম হলো সমস্ত কনস্ট্রাকশন মেটেরিয়াল দিল একটা অ্যাড আছে যে ডেঙ্গুর এভাবে হতে পারে সিটি কর্পোরেশন এক্ষেত্রে আরো সিটি কর্পোরেশন আবার বলি আমরা উই ওয়ার্ক ইন এ ভেরি লিমিটেড স্কোপ ভাই আজকে মনে করলেন ধরেন হচ্ছে কি আপনার সিটির মধ্যে ওয়াসায় এসে লাইনটা কেটে দিয়ে আপনার রাস্তাটা কেটে দিয়ে যাচ্ছে কর্ত হয়ে আছে পটহল হয়ে আছে সিটি কর্পোরেশন পুরস্কার করব ওয়াসা এটা রেখে যাবে ভাইয়া এটা দিস ইজ এ নরমাল থিং এই জিনিসটা মাসুদ ভাই বাংলাদেশে হচ্ছে আচ্ছা আমরা একটা বিষয় আপনার যেটা মশার ওষুধ নিয়ে কথা বলছিলাম আপনি সেদিন আদালতে বলেছেন যে আসলে যে এডিস মশা মারার যে তিনটি উপাদান এর মধ্যে দুটি কাজ করছে মশা অজ্ঞান হচ্ছে হ্যাঁ কিন্তু এরপরে মশা দুর্বল হচ্ছে কিন্তু করে দিচ্ছে দ্বিতীয় উপাদানটা ওদের কর্মক্ষমতা বা ওদের ফ্লাইং ক্যাপাসিটিটা বন্ধ করে দিচ্ছে থার্ড উপাদানটাই মশাটা মারার কথা সেটা মশাটা এখানেই ঝামেলাটা ঝামেলাটা এখানে ঝামেলা কারণ হলো এই জায়গায় কি আপনাদের ওষুধ কেনাতে কোনো দরপত্রে দুই নম্বরী হয়েছে কিনা অথবা আইনের কোনো ব্যাপারই হয়েছে না এখানে আসলে এটা বোঝার বিষয় এখানে আমি যদি একটু করতে পারি সেটা হচ্ছে যে আমি যেটা জানি যে উত্তর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে যেটা হয়েছিল যে উত্তর সিটি কর্পোরেশন এটা তো আসলে এই যে ওষুধগুলো কেনা এটা তো একটা পিপিআর একটা সরকারি ক্রয় নীতি একটা আইন আছে সে আইন অনুসারে কিনতে হয় তো তারা যখন একটা টেন্ডারের মাধ্যমে এই ওষুধটা কেনার ব্যবস্থা করলো তখন কিন্তু এটার একটা ফিল্ড টেস্ট হয় ফিল্ড টেস্টটাতে অনেক ডিপার্টমেন্টের চিপরা এখানে ইনভলভ থাকেন কমপক্ষে সাতটা সাতটা ষাটজন দশজন এখানে থাকেন এটা ফিল্ড টেস্ট করে এটা মশারটাকে একটা মশারির ভেতরে বাইরের যে যে যেহেতু এটা বাইরে অ্যাপ্লাই করা হবে সেভাবে কিন্তু তারা কাজটা করে করে যখন ফিল্ড টেস্ট করে দেখা গেল যে এটা ফিফটি এইট পার্সেন্ট মারা যায় এটা মোর দ্যান এইটটি পার্সেন্ট মারা গেলে ওই ওষুধটা মেডিসিনটা কোয়ালিফাই করবে তো সেটা কিন্তু যখন ফিফটি এইট পার্সেন্ট তখন ওই যে কন্ট্রাক্টর ছিল বা সাপ্লায়ার ছিল তাকে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ওটা ওয়ার্ক অর্ডারটা ক্যান্সেল করা হলো তাকে ব্ল্যাকলিস্টিং করা হলো তাকে ফার্দার কোনো কন্ট্রাক্টের জন্য পার্টিসিপেট না করতে পারে এই ব্যবস্থা নেওয়া হলো পরবর্তীতে উনি আবার মামলা করে ওনার এটা স্থগিত করিয়েছেন পরে আবার হাইকোর্ট মামান হাইকোর্ট এটা ভ্যাকেট করে দিয়েছেন এবং তারপরে আবার কিন্তু সঠিক মেডিসিনটা আনা হয়েছে তো মেডিসিনের ক্ষেত্রে আসলে হয় কি যে যারা সাপ্লায়ার থাকে তারাও অনেক সময় অনেক ধরনের কারসাজি করার চেষ্টা করে আর এই মেডিসিনের যেটা হয়েছে সেটা সেটা হতে পারে নাই বিকজ যেটা করতে চেয়েছিলো তারটা কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে পরবর্তীতে ভালো মানের ওষুধটা কিন্তু এনশিওর করা গেছে যে ভালো মানের ওষুধটা আসছে তো সেই ওষুধটাই এখন অ্যাপ্লাই করা হচ্ছে আর ওষুধের যে তিনটা কম্পোনেন্টের কথা সাহেব ভাই বললেন যে তিনটা কম্পোনেন্ট এই তিনটা কম্পোনেন্টের ভেতরে যে একটা কাজ করছে না বলে যে বাজারে কথা চালু আছে সেটা একজন রিসার্চ করে বোধহয় উনি বলেছিলেন কিন্তু এখানে আসলে দেখেন যে আমাদের সিটি কর্পোরেশনের যেটা প্রবলেম সেটা হলো সিটি কর্পোরেশন কিন্তু নিজস্ব কোনো ল্যাব নাই সিটি কর্পোরেশনে যে যেটা রোগতত্ত্ব যে ইনস্টিটিউটটা রয়েছে রিসার্চ ইনস্টিটিউশন ওইটা এবং এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট ওনাদের যে ল্যাব আছে তাদের উপরে নির্ভর করতে হয় তারা কিন্তু রিপোর্ট দিয়েছেন যে না এই মেডিসিনটা ঠিক আছে আপনারা একটা সেই মেডিসিনটা পরীক্ষার রিপোর্ট পাঠিয়েছিলেন ইয়েতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে পাঠিয়েছিলেন

আমাদের সাথে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আইনজীবী তৌফিক টিপু এবং আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইনজীবী সাইদ আহমেদ রাজা প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের সাথে ফোনে যোগ দিতে পারেন আপনাদের আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে আপনারা ফোন করে আমাদেরকে আইনি সহায়তা নিতে পারেন আমরা একজন দর্শক ফোন করেছিলেন আমরা তফিক ইনাম আপনার কাছে জানতে চাই উনি বলেছেন যে সিটি কর্পোরেশন ঠেলে দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রণালয় ঠেলে দিচ্ছে সিটি কর্পোরেশনের দিকে কিন্তু আসলে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ হ্যাঁ যেটি হলো যে এর আসলে দায় কার আসলে উনি খুব সঠিকভাবেই বলেছেন কারণ মানে আমরা যতই বলি যে সিটি কর্পোরেশনের সফলতা বা সরকার অন্যান্য যেটা অর্গান রয়েছেন তারা বলছেন যে সফল কিন্তু সফল হলেও আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি যে হসপিটালগুলোতে রোগীদের ভিড় কোথাও জায়গা নাই তো এটা কিন্তু ইন্ডিকেট করে যে সফলতাটা এখনও দৃশ্যমান হয়নি মানে লাস্ট কিছুদিন ধরে যে ধরনের ক্র্যাশ প্রোগ্রাম চলছে বা ব্যাপক ভিত্তিক প্রোগ্রাম চলছে সেটা সফলতা কিন্তু এখনও আসতে শুরু করে নাই কারণ অলরেডি যারা অ্যাফেক্টেড হয়েছে ইনফেক্টেড হয়েছে তারা কিন্তু অলরেডি অ্যাডমিটেড এবং সংখ্যা অনেক বেশি তা এখন সর্বোপরি এটা দায়ী দায়িত্ব কিন্তু যেভাবেভাবেই হোক সরকারের উপরেই যায় কারণ সিটি কর্পোরেশন বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন এটা কিন্তু সবই একটা সূত্রে গাথা আখন এই কতটুকু দাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদা এইখানে কি তাহলে কি সমন্বয়ের অভাব বলবো আমরা সমন্বয়ের অভাব কিনা সেটা তো আসলে আমরা এনজিবি হিসেবে বলা আমাদের জন্য মুশকিল কারণ আমরা তো আসলে একটা ইনস্ট্রাকশন কাজ করি হয়তো ওনারা আমাদেরকে যেটা বলেন আমরা হয়তো কোটে যখন মামলাটা করি আমরা সেই জিনিসটা প্রেজেন্ট করি কিন্তু এটা আসলে একটা নীতিগত আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা তার ফোনটা নিতে চাই দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন আমি মিরপুর থেকে বলছিলাম আমার প্রশ্নটা হচ্ছে যে মহামান্য আদালত এই জ্বরের জন্য কর্পোরেশন যে দায় আছে। এখন এই ডেঙ্গু জ্বরের জন্য যারা মৃত্যুবরণ করতেছে এ পর্যন্ত ছয় জন মারা গেছে তারা কি এই মৃত ব্যক্তি পরিবার কি ডেঙ্গু জ্বরের জন্য সিটি কর্পোরেশনের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে কিনা এটার জন্যই দায় সাইদ আহমেদ রাজা আপনার কাছে এটি জানতে চাই মানে আসলে ব্যাপারে আমি তো সিটি কর্পোরেশনের নিজেই লয়ার ভাই আমি তো আর আপনাকে এটার উত্তর দিতে পারবো না কারণ সিটি কর্পোরেশন আপনারা আমি যাই প্রতিষ্ঠানের আইনজীবী সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা যাবে কি যাবে না এটা তো আমার পক্ষে বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আসলে লয়ার হিসেবে বলেন অ্যাজ এ লয়ার হিসেবে বলতে গেলে অবশ্যই অবশ্যই মামলা করা যাবে আমাদের বাংলাদেশে না আমাদের বাংলাদেশে শিশু জাহিদ পানির পাম্পে পড়ে মরে গেল জাহিদ জিহাদ সরি সরি আই এম রিয়েলি সরি ওই জিহাদ ও পানির পাম্পে পড়ে পানির লাইন দিয়ে ও যে মৃতদেহ বের করা হলো তো সেটার জন্য মামলা হয়েছে সেই মামলায় কোর্ট ক্ষতিপূরণ অ্যাওয়ার্ড করেছে কিন্তু এই আজকের যে ডেঙ্গুর ব্যাপারটা সেই ডেঙ্গুর ব্যাপারটা হচ্ছে কি ইনফেকশন তো আসলে সিটি কর্পোরেশন ছড়াচ্ছে না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সিটি কর্পোরেশন তো নিজে ডেঙ্গু হাত দিয়ে ছড়াচ্ছে না ওনারা যেটা করছেন যে মশা যেভাবে নিধন করার কাজ সেটা ওভারঅল দৃষ্টিতে দেখলে ওইটা যদি দশ মাত্রায় করার কথা ওটা পাঁচ মাত্রায় হচ্ছে বা ছয় মাত্রায় হচ্ছে এই জন্য রুগীর সংখ্যা বেশি এবং ডেঙ্গু থেকে বের হয়ে যাওয়ার লোক সংখ্যা কম অথবা অন্যান্য বছর থেকে এইবার ডেঙ্গুর লোক বেশি বেশি এটার বাইরে তো আর অন্য কোনো সিনারিও নাই আপনি দেখতে হবে আমাদের এনি গিভেন পয়েন্ট অফ টাইম ঢাকা শহরে দুই থেকে আড়াই কোটি লোক আছে গতবার গতদিন পর্যন্ত এই সরকারি এবং বেসরকারি হিসেবে মাঝামাঝি সময়ে তিন হাজার লোক মাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত আপনি নিজে বললেন ছয়জন জন মারা গেছে আবার বেসরকারি হিসাবে বলছে অনেক বেশি মারা গেছে কিন্তু তিন কোটি লোকের বাসের শহরে তিন হাজার লোকের ডেঙ্গু ছয় জন বা দশ জন মারা গেছে বেসরকারি সংখ্যাটা কিন্তু আরো বেশি বেসরকারি সংখ্যাটা আটাশ বলছে কেউ কেউ আবার আবার এমনও ঘটনা আছে কেউ রুগীকে বাইরে নিয়ে গেছে এবং আসে নাই ওখান থেকে দুইজন পাঁচজন একটা হিসাব আছে বেসরকারি হিসাবে তিন লাখের মতো

কিন্তু আমরা কিন্তু দেখছি না যে সিটি কর্পোরেশনের যে কাজ মূল কাজ যে এখন যে এত মানুষ আক্রান্ত হচ্ছে তাদের নিজস্ব যে যে কমিউনিটি সেন্টারগুলো আছে তারা কিন্তু ইচ্ছে করলেই হেলথ ক্যাম্প খুলতে পারে সেখানে আইন কিন্তু বলে যে কোন নাগরিকের সুযোগ সুবিধার বিষয়গুলো সিটি কর্পোরেশন স্থানীয় সরকার আইন কিন্তু বলে তারা কিন্তু চাইলে সেগুলো সেগুলোতে আপাতত সব রকম কার্যক্রম বন্ধ করে দিয়ে হেলথ ক্যাম্প করতে পারে এবং যেন আহ রুয়ার স্কাউট গার্লস গাইড এদেরকে কাজে লাগিয়ে কিন্তু ক্যাম্পিং করতে পারে কিন্তু তারা কিন্তু সেটি করছে না এটা কি এটা এটাকে আপনি কিভাবে বলবেন এটা তো অবশ্যই এটা দেখেন এই জন্যই বার করে বলা এই জন্যই কিন্তু আমাদের যেই কোর্ট থেকে রুল নিশিটা জারি হয়েছে সেই রুল কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে জারি হয়েছে যে তোমার শুধু একটা যে ডিউটি টানা তোমার মাল্টিফেজের ডিউটি আছে তুমি একটা করতে যে তিনটা বাদ দিচ্ছ কেন আর ওইটার আওতায় আনার জন্যই এবং এটাকে বেগবান করার জন্যই আমাদের সাবমিশন ছিল আমি আমি দক্ষিণের পক্ষে আমার ব্রাদার উত্তরের পক্ষে আমরা ওটাই বলেছি এই জন্য আমাদের ক্র্যাশ প্রোগ্রাম সেকেন্ডারি ওটা ওদিকে যাওয়া সবাইকে অ্যাক্টিভেট করা কারণ ওই ডিউটিটা অবশ্যই এটা লেকিং ছিল এটা তো আমরা অস্বীকার করতে পারবো না যে এরকম ধরনের ক্রাইসিস অবস্থায় আর এই ক্রাইসিস অবস্থাটা ওই কেন ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় বললো কেন জুন মাসে বললেন না কেন জুলাই মাসের প্রথম সপ্তাহে বললেন না সো দ্যাট ইস সেলফ শোজ যে ওনারাই তো প্রেডিক্ট করতে পারতেন ওনারাই আমাদের সংখ্যাটা বলছেন যে তিনজন মরছেন ছজন মরছেন দশজন মরছেন তিন লক্ষ লোক আক্রান্ত দশ হাজার আক্রান্ত আঠাইশো আক্রান্ত তো ওনারা তো আমাদের এই ব্যাপারে সাহায্য করছেন না ওইখান থেকে আফটার তো গভর্নমেন্ট অ্যাজ এ হোল গভর্নমেন্ট নিজে একা কাজ করতে পারে না এই জন্য বিভিন্ন ছোট ছোট অর্গানগুলো কাজ করে এই অবস্থায় সিটি কর্পোরেশন লেগ অ্যান্ড হ্যান্ড হিসেবে কাজ করছে ব্রেন এন্ড হার্ট কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের আরেকজন দর্শক আছে আমরা একটা ফোন নিতে চাই প্রিয় দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন সম্ভবত আমাদের ফোন সংযুক্তি হারিয়ে ফেলেছি সায়দ আহমেদ রাজা আমরা একটা বিরতি নেব পরে ফিরে এসে আবার কথা হবে দর্শক আমরা বিরতি বিরতিতে যাব ফিরে এসে আবার কথা হবে দর্শক আবারও স্বাগত চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আপনার আদালতে আমরা কথা বলছি ঢাকার দুই মেয়র মশা আসলে ব্যর্থ না সফল তা নিয়ে আমাদের সাথে রয়েছেন সিটি কর্পোরেশনের দুজন বিজ্ঞ আইনজীবী আমরা প্রথমে একজন দর্শক আছেন আমরা তার ফোনটা নিতে চাই প্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন আমার নাম শিলি খানম লাকি আমি মিরপুর এগারো নম্বর থেকে বাউনিয়াবাদ টিন সেট কলোনি থেকে বলছিলাম আমার এখানেই বড় বড় ড্রেনগুলা এগুলা পুরো সিল করা এবং দোকান দোকান দিয়ে সাজানো এই ড্রেন গুলো মনে হয় না গত এক দুই বছর আমি ঢাকা সিটি কর্পোরেশনের অধিদপ্তরে ফোন করে তাদেরকে এই অভিযোগ করছি যে যেন পরিষ্কার করা হয় এবং এই বিষয়ে সিটি জন্য তারা কিন্তু তারা এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি অলরেডি আমাদের এলাকার সবার ঘরে ঘরে বাচ্চাদের জ্বর বড়দের জ্বর এবং আমি নিজে অসুস্থ স্যার আমি একজন হাড়ের রুগী আর এই বিষয়ে ঢাকা সিটি কর্পোরেশনের কি পদক্ষেপ নিতে পারি আমি আপনি একটু বলতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একজন দর্শক ফোন করেছিলেন উনি আসলে তার এলাকায় মশার যে ড্রেন পরিষ্কার হচ্ছে না এবং মশা নিয়ন্ত্রণ করতে পারছে না সেটি নিয়ে আপনার কাছে চাই রাজা আপনি বিষয়ে আমরা উত্তর দেখেন ওই যে এইগুলো তো ফেলিয়ার আছেই যে ফেইলিয়ারগুলো যেগুলো আছে সেগুলো খুব দৃশ্যমান ফেলিয়ার এবং এই ফেইলিয়ারগুলো আজকে থেকে না অনেক দিন ধরে চলে আসতেছে আগের মেয়র যিনি প্রয়াত মেয়র উনিও চেষ্টা করেছেন এগুলো করতে পারেন নাই নতুন মেয়র ইলেক্ট হয়েছেন মাঝখানে আমাদের একটা প্যানেল মেয়র ছিলেন কাজ করেছিলেন এই মিরপুর পার্টিকুলারলি এই এরিয়াটা হঠাৎ করে এইভাবে পপুলেশন বুম হয়েছে এবং এভাবে দখলদার এবং বিভিন্ন জায়গাগুলো দখল হয়ে গেছে সেখানে আসলে ওনাদের অপারেশন চালানোটাও একা শিল্প আইন আইন স্থানীয় সরকার কিন্তু আপনাকে দখলদার উচ্ছেদের ইয়ে দিয়েছে ক্ষমতা দিয়েছে আপনারা কিন্তু সেটা উচ্ছেদ করতে পারেন না মনে করেন ধরেন এখানে আমাদের দখলদার উচ্ছেদের একদিকে যেমন ক্ষমতা দিয়েছে আবার আরেক দিকে হয়েছে কি আমাদের আইনটাই এরকম জটিল যে আপনি কিছু করার আগেই এখানে আপনার বিশাল লম্বা লিগেল প্রসেস কমপ্লিট করতে হয় আর লিগেল প্রসেসটা করতে গেলে লিগেল প্রসেস করতে গেলেই আপনার একটা লিগেল রেমেডি চলে আসে রেমেডির জন্য দেখা গেল যে ওনার আদালতে সম্পন্ন হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে এই জিনিসটাকে এক্সিকিউট করাটা নেক্সট টু ইম্পসিবল আপনি চিন্তা করেন আজকে দুই হাজার সনের নদীর উচ্ছেদের ইমপ্লিমেন্টেশন যে ওষুধ ছিটানোর পর ঢাকা উত্তর দক্ষিণ সিটির মশা উড়ে উত্তরে চলে যায় এরকম কথা বলেছিলেন যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আপনি আসলে আদালতে কি বলতে চাইছেন দেখেন এটা আসলে এটা আসলে কোথা থেকে মশা কোথায় যায় তা না আমরা যখন আদালতে একটা কেস করি তখন আমাদের বেশ কিছু আদালতের যে কোনো একটা প্রসিডিংয়ের মধ্যে আদালতের হিউমার থাকে আদালতের এটা আদালতের এক্সচেঞ্জ হিউমার সো এই হিউমারটাকেই আমি বলতে যে দ্যাট ওয়াজ মিস এটা আসলে যেই কনটেক্সটে যেভাবে বলা আমাদের টাইমটা কেন দরকার দুই সিটি কর্পোরেশনের একসাথে কেন দরকার সেটা বলার জন্য ইটস অনলি এক্সপ্রেশন অফ হিউমার ইটস নট দ্যাট সামথিং যে আমার ক্লায়েন্টের পক্ষে বলা বা দুইটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা বিচারপতি মহোদয় বলেছেন যে আসলে এটি অযৌক্তিক কথা সিটি কর্পোরেশন সদরঘাটের মশাই কিন্তু উত্তর এটা হিউমার আপনি একটা যোগ করলে যা হয় এখানে আমরা আমরা এই পরিবেশে বসে আছি একটা যোগ করলাম সেটার জন্য আসলে সময়টা এমন যে আসলে সিটি কর্পোরেশনের মানুষই ক্ষিপ বিরক্ত আসলে এই যে মশার নিধন এবং তার ব্যর্থতা নিয়ে আসলে এই জন্য হয়তো মানুষ এটি নিয়ে আসলে অনেক দিন আফটার অল হচ্ছে কি দেখেন ওই প্রতিটা সিরিয়াস ওয়ার্কের মধ্যেও একটা শর্ট পরিমাণ লাইটিং এফেক্ট থাকে আর দিস স্টেটমেন্ট অনলি লাইট করার জন্য জিনিসটা যৌথ আপনারা যে বলেছেন যে যৌথ যৌথ অভিযানকে বোঝানোর জন্য অভিযান কম্বিং অপারেশনটা কি আপনারা আজকে লাস্ট ডেট কালকে আপনারা আদালতে কি কি বলবেন না মানে এটা চলছে এটা 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 হচ্ছে কি দেখেন এটা কম্বিং অপারেশনটা কিভাবে হবে কম্বিং অপারেশনটা হবে হচ্ছে হলো এভাবে আমি ওদের সাথে কথা বলেছি আমার কাছে ইনস্ট্রাকশন আছে ওনারা বলেছে আগে আমার গুলো কমপ্লিট করে নেই তারপর আমরা এক্সচেঞ্জ আমাদের বর্ডার এরিয়া যা আছে সেই বর্ডার এরিয়াগুলোর মধ্যে আমরা একসাথে জয়েন্টলি কমিং অপারেশনগুলো করব যেখানে যেখানে প্রয়োজন দেখেন ভাই সিটি কর্পোরেশনে এখন ডুয়েল রোল হয়ে গেছে একটা হচ্ছে এই অ্যাওয়ারনেস একটা হচ্ছে মশা নিধন অ্যাট দ্য সেম টাইম যারা অসুস্থ আছেন তাদের ব্যাপারে ওদের ফান্ডামেন্টাল আমরা একটু উত্তরের কাছে যেতে চাই তবে আপনার কাছে জানতে চাই দক্ষিণের যে সমস্যা উত্তরের এখন কি অবস্থা হ্যাঁ সমস্যা তো আর যেটা হলো যে কিছু চালানো হয়েছে যেমন আমাদের কাছে এসছে আমরা হয়তো আগামীকাল কোর্টে এইভাবে দিব যে কিছু কিছু জায়গায় আমরা জয়েন্টলি অপারেশন চালিয়েছি এবং আমরা লাস্ট অকেশানে যখন কোর্টে বলেছিলাম যে আমরা এটা ডোজটা বাড়িয়ে কয়েক গুণ বেশি সেটা কিন্তু করা হচ্ছে এবং অনেক নতুন মেশিন আনা হয়েছে অনেক লোক বল আসলে সত্যি কথা বলতে কি যে এখন আমরা সবাই এই ডেঙ্গু আতঙ্কে রয়েছি এইটা এমন না যে আমরা সিটি কর্পোরেশনের লয়ার বলে যে আমরা এটাকে ডিফেন্ড করছি কমপ্লিটলি তাও না কারণ সিটি কর্পোরেশনের একটা লাইবিলিটি রয়েছে আমরা যেটা বলার চেষ্টা করছি যে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট রয়েছেন উর্ধ্বতনও তাদের কিন্তু আন্তরিকতার অভাব নাই কিন্তু তারপরেও যে বিষয়টা সবসময় দৃশ্যমান হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু লোক বলের অভাব রয়েছে যখন এখন বাইরের থেকে কিন্তু আপনার ডেইলি বেসিসে লোক রিক্রুট করেও কাজ করা হচ্ছে তাদের ট্রেনিংয়েরও অভাব থাকতে পারে আবার দেখা গেলো যে একজন কাজ করছে একটা মেশিন ভারী মেশিন ঘাড়ে করে সে ঘুরছে ঘোরার পর দুই তিন ঘন্টা পরে সে হয়তো একটু রেস্ট নিচ্ছে অথবা সে ফাঁকি দিচ্ছে হতে পারে হতে পারে কিন্তু এই কারণে আমরা কিন্তু অপারেশন কিন্তু আমাদের চলছে কিন্তু কোথাও যদি কেউ ফাঁকি দিয়ে থাকে তার জন্য সুপারভিশন টিম রয়েছে কিন্তু তারপরেও তো একদিকে গেলে আরেক দিকে লোকজন হয়তো একটু ফাঁকি দিতে পারে এরকম আমাদের সময়ের আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে ধন্যবাদ সাইদ আহমেদ রাজা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য প্রিয় দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে তবে ডেঙ্গু মশা নিয়ে আপনারা সচেতন হন শুধুমাত্র সিটি কর্পোরেশনের উপর দোষ দিয়ে লাভ নেই কারণ আপনার আশেপাশে কোনো অপরিষ্কার জায়গা থাকলে সেটি পরিষ্কার করুন এবং সেখানে যেন পানি জমে এডিস মশা লাভা ছাড়তে না পারে সে বিষয়ে নিজে সচেতন হন আশেপাশে মানুষকে সচেতন করুন ভালো থাকবেন